হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। পপুলার ব্লগ এন্ড শপিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব গুড় দুধ দিয়ে স্পঞ্জ রসগোল্লা মিষ্টি রেসিপি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিবেন। মিষ্টি তৈরির জন্য এখানে নিয়েছি আমি মার্কসের 2টা মিনি প্যাক। এ মিনি প্যাকেটের নেট ওজন হচ্ছে 75 গ্রাম করে। আজকের এই মিষ্টি তৈরিতে আমার 2 প্যাকেট দুধই লাগবে। মিনি প্যাকেটগুলোর দাম রেখেছে 50 টাকা করে, আর এই 2টা মিনি প্যাকেটের দাম 100 টাকা। এবার প্যাকেটগুলো কেটে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি, আর এখানে এক একটা প্যাকেটে 1 কাপ থেকে অল্প পরিমাণ কম গুঁড়া দুধ হবে। বাটির মধ্যে প্রথম প্যাকেট নেওয়ার পর দ্বিতীয় প্যাকেট আমি মেজারমেন্ট কাপে নিয়েছি, যেন আপনারা দেখে বুঝতে পারে একটা প্যাকেটে 1 কাপ থেকে অল্প কিছু পরিমাণ কম হয়। এবার পানি দিয়ে দুধ গুলে নেব। সাধারণত 1 কাপ দুধের গুঁড়ার জন্য 3 কাপ পরিমাণ পানি লাগে। এখানে আমার 2 কাপ পরিমাণ দুধের গুঁড়ার জন্য 6 কাপ পরিমাণ পানি লাগবে। প্রথমে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দুধের গুঁড়াগুলো ভালোভাবে মিশিয়ে নেব। খেয়াল রাখতে হবে দুধের গুঁড়ার মধ্যে যেন কোনো দানাদার না থাকে। একসাথে যদি সবগুলো পানি দিয়ে গুলে নেওয়া হয় অনেক সময় দানাদার থেকে যায়, এই জন্য 1 কাপ পানি দিয়ে প্রথমে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর বাকি 5 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। সবগুলো পানি দেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পানির সাথে দুধ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর 1 পাশ করে রেখে দিচ্ছি। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ পানি। পানির সাথে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ ভিনেগার। পানির পরিমাণ এবং ভিনেগারের পরিমাণ সম পরিমাণ হবে। এবার চুলায় চলে যাচ্ছি। চুলায় একটা ফ্যান বসিয়ে এর মধ্যে দুধ দিয়ে দিচ্ছি। চুলায় দুধ বসিয়ে দেওয়ার পর অনবরত নাড়তে হবে, কারণ এখানে আমরা গুঁড়ো দুধ ব্যবহার করেছি, তলায় দাগ লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। চুলার জাল মাঝারি রেখে অনবরত নাড়তে নাড়তে দুধের মধ্যে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দুধ জাল দিয়ে ঘন করা যাবে না, দেখে অবশ্য বুঝতে পারবেন দুধের মধ্যে একটা বলক এসে গেছে। বলক আসার পর ভিনেগার মিশ্রিত পানি দিয়ে ছানা কেটে নিব। অল্প অল্প ভিনেগারের পানি দিব আর নেড়ে দিব। সবটুকু ভিনেগারের পানি একসাথে ঢেলে দেওয়া যাবে না, 2 থেকে 3 বারে মিশাতে হবে। খেয়াল করলে বুঝতে পারবেন ছানা কাটা শুরু হয়ে গেছে, ছানা থেকে দুধের পানি আলাদা হয়ে গেছে। ছানার পানি যখন সবুজ হয়ে যাবে তখনই চুলা কিন্তু অফ করে দিতে হবে। চুলা অফ করে দিয়ে সাথে সাথে ছানা ধুয়ে নিতে হবে। একটা সুতি কাপড় নিয়ে ছানাগুলো সুতি কাপড় উপর ঢেলে নিচ্ছি। ভিনেগার দেওয়াতে ছানাগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে। আপনারা চাইলে টক দই বা লেবুর রস দিয়েও ছানা কাটতে পারেন। ছানা কেটে নেওয়ার পর যতটা সম্ভব তাড়াতাড়ি করে ছানা ঠান্ডা করে নিতে হবে। এবার ছিপে ছানা থেকে আলাদা পানি বের করে নিতে হবে। এভাবে ছিপে পানি বের করে ফেলে সাথে সাথে মিষ্টি তৈরি করে নিব। এই গুঁড়ো দুধের স্পঞ্জ মিষ্টি তৈরিতে ছানা ঝুলিয়ে রাখা দরকার নেই, এভাবে হাত দিয়ে ছিপে পানি বের করে নিলে হবে। ছানা থেকে পানি ভালোভাবে বের করে নেওয়ার পর এবার ছানাগুলো একটা থালিতে নিয়ে নিব। ছানাকে একটা থালার মধ্যে নিয়ে 1 পাশ করে রেখে দিচ্ছি। আর প্রথমে শিরাটা তৈরি করে নিব। শিরা তৈরির জন্য চুলায় একটা পাতিল বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি, 1 কাপ আরো 1/2 কাপ, টোটাল 1.5 কাপ পরিমাণ। চিনির সাথে দিয়ে দিচ্ছি 6 কাপ পরিমাণ পানি। এবার চিনির শিরার মধ্যে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। পানির সাথে চিনি ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি।
যেন চিনি গলে যায়। আর এই মিষ্টিতে মিষ্টির পরিমাণ বা চিনির পরিমাণ একটু কম হবে। এখানে আমি 1.5 কাপ চিনির জন্য 6 কাপ পানি দিয়েছি। শিরা যত পাতলা হবে মিষ্টিগুলো তত বেশি স্পঞ্জ হবে। আপনারা চাইলে শিরার মধ্যে ফ্লেভারের জন্য 2টা এলাচ পেটে দিতে পারেন। আমার কাছে মিষ্টির মধ্যে এলাচের ফ্লেভার ভালো লাগে না, তাই আমি দিলাম না। শিরার মধ্যে একটা বলক আসলে ডেকে চুলা অফ করে দিব। বলক আসার সাথে সাথে ডেকে দিয়ে চুলা অফ করে দিব। আর এদিকে মিষ্টির বলগুলো বানিয়ে নেব। শিরা চুলা অফ করে দিয়ে এবার মিষ্টি তৈরি করে নিব। আর দেখে অবশ্য বুঝতে পারবেন ছানাগুলো কতটা ঝরঝরে। এবার ছানাগুলোকে হাত দিয়ে ভালোভাবে মথে নিব। ছানা যত ভালোভাবে মথে নেওয়া যাবে মিষ্টিগুলো তত বেশি ভালো হবে। আর এভাবে হাতের তালু দিয়ে ছানাগুলো মথে নিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট ছানাগুলো মথে নিতে হবে। আর এই স্পঞ্জ মিষ্টি তৈরিতে আমি ছানার সাথে কোনো চিনি বা ময়দা কিছুই দিব না। শুধুমাত্র একটি উপকরণ ছানা দিয়ে এই মিষ্টিটা তৈরি হবে। ছানা ভালোভাবে মথে নেওয়ার পর এবার মিষ্টির বলগুলো তৈরি করে নেব। ছানা ভালোভাবে মথে নেওয়া হয়েছে কিনা তখনই বুঝতে পারবেন যখন গোল শেপ দিলে মিষ্টির গায়ে আর ফাটল থাকবে না। এবার মিষ্টিগুলো বল শেপ দিয়ে নিচ্ছি। প্রথমে অল্প অল্প করে ছানা নিয়ে নিচ্ছি, তারপর গোল শেপ দিয়ে নেব। এভাবে করে নিলে তাহলে মিষ্টিগুলোর সাইজ একই হবে। ছানাগুলো বাদ করে নেওয়ার পর এবার গোল করে নিচ্ছি। এভাবে সবগুলো মিষ্টির শেপ দিয়ে নেব। আর এই মিষ্টির বলগুলো আমি মাঝারি সাইজ করে রেখেছি। আপনারা চাইলে আরেকটু বড় অথবা ছোট করে নিতে পারেন। সাধারণত স্পঞ্জ মিষ্টিগুলো একটু বড় হয়। এখন একইভাবে সবগুলো মিষ্টির বল তৈরি করে নেব। সবগুলো মিষ্টি বল শেপ দিয়ে নেওয়ার পর আর এখানে আমার 16টা মিষ্টি হয়েছে। আর মিষ্টিগুলো বল শেপ দিয়ে নেওয়ার সময় খেয়াল রাখতে হবে মিষ্টির গায়ে যেন ফাটল না থাকে। এবার মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে দিব। শিরাতে বলক আসার জন্য চুলাটা আবার জ্বালিয়ে দিলাম। বলক আসার সাথে সাথে কিন্তু মিষ্টিগুলো দিয়ে দিব। বলক আসার সাথে সাথে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দেওয়ার পর ডেকে 5 মিনিট অপেক্ষা করব। আর চুলার জাল কিন্তু মাঝারি থাকবে। মিষ্টি দেওয়ার 2 মিনিট পর পাতিলের হাতল ধরে এভাবে একটু নাড়িয়ে দেব। এই 5 মিনিটের মধ্যে চুলার জাল কিন্তু একই রাখতে হবে। 1 থেকে 2 মিনিটের মধ্যে পাতিলের হাতল ধরে এভাবে দুলিয়ে দিতে হবে। 5 মিনিট সারাক্ষণ দুলানো লাগবে না, 1 থেকে 2 মিনিট পর পর দুলালে হবে। খেয়াল করলে বুঝতে পারবেন মিষ্টিগুলো অনেকটা বড় হয়ে গেছে। এভাবে পাতিল দুলিয়ে দিলে মিষ্টিগুলো উল্টে যাবে। চামচ দিয়ে আর উল্টিয়ে দেওয়ার প্রয়োজন হবে না। আর এখানে মিষ্টি তৈরিতে পাতিলের ঢাকনার মধ্যে যে ছিদ্র থাকে তা আমি লবঙ্গ দিয়ে অফ করে দিয়েছি। আপনারা চাইলে টিস্যু অথবা কটন বার দিয়ে অফ করে দিতে পারেন। আর এই মিষ্টি তৈরিতে প্রথম থেকে শেষ পর্যন্ত চুলার জাল কিন্তু একই রাখতে হবে। একবার বাড়ানো বা একবার কমানো যাবে না। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এ পর্যায়ে মিষ্টিগুলোকে একটা চামচ দিয়ে উল্টিয়ে দেব। আলতোভাবে উল্টিয়ে নিতে হবে। মিষ্টিগুলো এখন একদম নরম অবস্থায় আছে। উল্টিয়ে দেওয়ার পর ডেকে দিয়ে আরো 2 মিনিট জাল দিয়ে নেব। দুই মিনিট পর চুলাটা অফ করে দিয়েছি। আর এ পর্যায়ে মিষ্টিগুলোকে পুরোপুরি ঠান্ডা করে নেব। মিষ্টি পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার আগে কিন্তু ঢাকনা উঠানো যাবে না। পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর ঢাকনা উঠিয়ে নেব। এই গুঁড়ো দুধের মিষ্টি রান্না করতে 7 থেকে 8 মিনিটের বেশি সময় লাগে না। মিষ্টি পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর মিষ্টিগুলো পুরোপুরি ঠান্ডা করে নিলে মিষ্টির ভিতরে রস ভালোভাবে ঢুকে। এবার সবগুলো মিষ্টি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। দেখে অবশ্য বুঝতে পারবেন মিষ্টিগুলো কতটা লবণীয় হয়েছে। একটা মিষ্টি চিপে আপনাদের দেখিয়ে দিচ্ছি।
মিষ্টি ছিপে নেওয়ার পর আবারও শিরে দিলে মিষ্টিগুলো আবারও শিরা ঢুকে যাবে। খেয়াল করলে বুঝতে পারবেন মিষ্টিগুলো কতটা রসালো এবং স্পঞ্জি। দেখে অবশ্য বুঝতে পারবেন মিষ্টির ভিতরে কতটা স্পঞ্জি হয়েছে। আর আমার কথার মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন।